আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কীভাবে আপনারা এইচএসসি রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে আপনারা ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন প্রথমে ব্রাউজারে চলে আসবেন নতুন একটা ট্যাপ নিয়ে নেবেন তারপর ব্রাউজারে সার্চবারে চলে আসবেন এখানে এসে লিখবেন রেজাল্ট বিডি আমার একটা কপি করা আছে এটা আমি এর জন্য এন্টার করে আমি সার্চ দিয়ে নিলাম আপনারা লেখাটা ভালোভাবে দেখে নেন রেজাল্ট বিডি লেখাটা ভালোভাবে দেখে নেন আপনাদের এটা লিখে সার্চ দিতে হবে তারপরে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন যে এখানে এর একটা লোগো রয়েছে এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করলে তারপরে এটা একটু জুম করে নেবেন এখানে উপর থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে দেখতেছেন ইয়ার ইয়ারটা আপনি যদি দুই হাজার বাইশ হয়ে থাকে বাইশ এখানে এটা চেঞ্জ করা যাচ্ছে না অবশ্যই এখানে যে বোর্ড যেটা বোর্ড রয়েছে আপনার যে বোর্ডটা রয়েছে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন হতে পারে ঢাকা বোর্ড বা রাজশাহী বোর্ড বা মাইম সিং বোর্ড যে কোনো বোর্ড সিলেক্ট করে নেবেন আমি আমার বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে আপনাদের রোল নাম্বারটা টাইপ করে নেবেন প্রথমে রোল নাম্বার তারপরে যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে নেবেন তারপর নিচে একটা লেখা আছে ফোর প্লাস থ্রি এটা যোগ করে অবশ্যই আপনাদের এর ফলাফল এখানে লিখতে হবে আমার ফলাফল আমি লিখে নিচ্ছি এবং আপনারা যার যার যেখানে যার যে সংখ্যায় আসুক না কেন সেটা যোগ করে তার ফলাফল বসিয়ে নেবেন দেওয়ার পর এই সাইডে সাবমিট সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার রেজাল্টটা সম্পূর্ণ এখানে চলে এসেছে আপনারা চাইলে এভাবেই সহজেই খুব অতি সহজেই রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য